আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল। এরপর জানিয়ে দিব অচিরে সরকারের পতন ঘটিয়ে জনমানুষের শাসন প্রতিষ্ঠা করা হবে বলছেন চরমোনাই পীর। জানাবো আজ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল পালন করবে বাংলাদেশ জামাতে ইসলাম। এদিকে অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে রামকুতিতে শ্রমিক লীগ নেতার নামে মামলা। জানাবো স্থানীয় নির্বাচনে নেই নৌকা, মন খারাপ অনেক এমপির। এবং সর্বশেষ জানিয়ে দিব জর্ডানে মার্কিন সেনাদের উপর হামলা, টাওয়ার 20 আসলে কি, এ বিষয়ে থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ফরিদপুরে কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা এবং মহানগর কৃষক দল, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে শহরে কাঠপট্টি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর মহানগর কৃষক দলের সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ মুরাদ হোসেন, জেলা যুবদল সভাপতি রাজীব হোসেন, জেলা ছাত্রদল সম্পাদক তাজিমুল হাসান কায়েস, সহসভাপতি রফিকুল ইসলাম রনি, সহসভাপতি অনিক হাসান জিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজামেল হোসেন মিঠু, সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম রাকিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ। অচিরে সরকারের পতন ঘটিয়ে জনমানুষের শাসন প্রতিষ্ঠা করা হবে, সরকারকে হুঁশিয়ার করলেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশ জাতি শিক্ষা এবং সংস্কৃতি ধ্বংস করার জন্য জাতীয় শিক্ষা কারিকুলাম 21 নামক ইসলাম বিদ্বেষী একটি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকারের একটি কুচক্রি মহল। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মতো ঘৃণিত কাজ করার এ অবৈধ সরকারকে জনগণ সরাসরি প্রত্যাখ্যান করেছে। অচিরে এই সরকারের পতন ঘটিয়ে জনমানুষের শাসন প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ। জনগণ এবং ছাত্র সমাজ এই সরকারের পতন ঘটাবে। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা সম্মেলন 24-এর প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। চরমোনাই পীর বলেন, আমাদের সাধারণ বক্তব্য বা আন্দোলনে যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী কারিকুলাম পূরণকারীদের টনক না নড়ে, তবে সারা দেশে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশার আজিজ বলেছেন, ট্রানজেটার নামক যে শিক্ষা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার পরিকল্পনা চলছে, তাতে নিঃসন্দেহে বলা যায় এই দেশের সামগ্রিক ব্যবস্থাকে পরিকল্পিতভাবে নাস্তিক্যপাত এবং সমকামিতা চর্চার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ দিন ইসলাম বলেছেন, এদেশে শিক্ষা ব্যবস্থা যেন আপন জাতির কাছে গ্রহণযোগ্যতা হয়, সরকারের কাছে এটাই আমাদের চাওয়া। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় আয়োজিত উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি আলহাজ আব্দুর রশিদ, সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রধান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা সাবেক এবং বর্তমান নেতারা। সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার 2023 সেশনের কমিটি বিলুপ্ত করে 2024 সেশনে নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফ আলী খান, সহসভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক শখ হুসাইনের নাম ঘোষণা করা হয়। আজ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামাত ইসলাম।
কেয়ারটেকার সরকার অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে দেশের সব জেলা সদরে 30 জানুয়ারি মঙ্গলবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। সংবাদ দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ, গ্যাস এবং বিদ্যুৎ সংকট নিরসন, দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ড্রামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের তারিখ ঘোষণা দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। ঘোষিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য জামাতের সব জেলা সংগঠন এবং জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দ্রব্যমূল্যে লাগামহীন উদ্যোগগতিতে দেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্রের দাম 3-4 গুণ পর্যন্ত বেড়েছে। দরিদ্র জনগণের দিনে এক বেলার বেশি পেট ভরে ভাত খেতে পারছে না। সরকারের ট্রাক সেলে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও চাহিদা মতো কোনো দ্রব্য সামগ্রী পাওয়া যাচ্ছে না। অপরদিকে গ্যাস এবং বিদ্যুতের চরম সংকটে দেশে নাগরিকরা এবং শিল্প কারখানায় মহাবিপাকে পড়েছে। গৃহিণীরা ঠিকমতো রান্না করতে পারছে না, গার্মেন্টস সহ সকল কারখানার উৎপাদন কমে যায়, যথাসময় শিপমেন্ট করা হচ্ছে না, ফলে রপ্তানি বাণিজ্য বিরূপ প্রভাব পড়ছে, দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশে বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক কূটনৈতিক মহাসংকট চলছে। অন্তঃসত্ত্বাকে ধর্ষণে রামগতিতে শ্রমিক লীগ নেতা নামে মামলা। রামগতিতে অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে রোববার রাতে উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জুবায়ের হোসেন সহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি উপজেলার চর আলগী ইউনিয়নের চর সেকেন্দার গ্রামের বাসিন্দা। অন্য আসামি শাহাদাত হোসেন একই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। জানা গেছে 20 জানুয়ারি শ্বশুরবাড়ি যাওয়ার পথে চর সেকেন্দার গ্রামের সুপিরহাট বাংলাবাজার এলাকা থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ করে শ্রমিক লীগ নেতা জোপায়ের। এ সময় বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয় অভিযুক্ত শ্রমিক লীগ নেতা। এ সময় পাহারায় ছিলেন অপর আসামি শাহাদাত হোসেন। অভিযুক্ত জোবায়ের হোসেন বলেছেন, এলাকার শাহাদাত এবং সোহাগ আমার অফিসের পেছনে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে শুনেছি, এর সঙ্গে আমি জড়িত নই। এসআই শাহনুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করছেন। জর্ডানে মার্কিন সেনাদের উপর হামলা, টাওয়ার 22 কি? যে সামরিক ছাউনিতে আক্রমণের ঘটনাটি ঘটেছে সেটির অবস্থান জর্ডানের উত্তর পূর্বাঞ্চলের শেষ প্রান্তে ইরাক এবং সিরিয়ার সীমান্তে। জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে সিরিয়ার সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত এবং সম্ভবত আরও বহু আহত হয়েছে। জর্ডানের এক সরকারি মুখপাত্র দাবি করেছেন হামলাটি ঘটেছে সিরিয়ার আল তানুব ঘাঁটিতে, কিন্তু মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন রোববার যে সামরিক ছাউনিটিতে আক্রমণ এর ঘটনাটি ঘটেছে সেটা টাওয়ার 20 নামে পরিচিত, আর এটির অবস্থান জর্ডানের উত্তর পূর্বাঞ্চলের শেষ প্রান্তে ইরাক এবং সিরিয়ার সীমান্তে। স্থানটির কৌশলগত অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। রয়টার্স জানিয়েছে জর্ডানের মার্কিন সামরিক অবস্থানের নতুন একটি পর্ব শুরু করা হবে। ঘাঁটির এ বিষয়ে প্রকাশিত তেমন কোনো তথ্য নেই, কিন্তু এখানে মার্কিন সেনাবাহিনীর 350 জন সৈন্য, বিমানবাহিনীর সেনা থাকায় আর ঘাঁটিটি নিয়মতান্ত্রিক সামরিক রসদের যোগান পায় এর গুরুত্ব সম্পর্কে ধারণা করা যায়। এর কাছেই সীমান্তের অপর পাশে সিরিয়ার আল তানব গ্যারিসনের অবস্থান, এখানেও অল্প কিছু মার্কিন সেনা রয়েছে। রয়টার্স আরও জানিয়েছে ইসলামিক স্টেট আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে তানব প্রধান ভূমিকা পালন করে আসছে, আর এটি সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর গড়ে ওঠা প্রতিরোধে মার্কিন কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির।